আমাদের ইশেখা ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হলো এমএস এক্সেল গোল শীট। তাহলে আগে আমরা জেনে নিই হোয়াট ইজ গোল শীট। দ্য গোল শীট এক্সেল ফাংশন ইজ এ মেথড অফ সলভিং ফর এ ডিজায়ার্ড আউটপুট বাই চেঞ্জিং অ্যান অ্যাজাম্পশন দ্যাট ড্রাইভস ইট। দ্য ফাংশন এসেন্সিয়ালি ইউজেস এ ট্রায়াল অ্যান্ড এরর অ্যাপ্রোচ টু ব্যাক সলভিং দ্য প্রবলেম বাই প্লাগিং ইন গেসেস আনটিল ইট অ্যারাইভস অ্যাট দ্য অ্যান্সার। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। এখানে আমরা একটা ফাইল আগে থেকেই তৈরি করেছি। এখানে একটি স্টুডেন্ট যার নাম সম্রাট দাস, তার মার্কশিট দেওয়া আছে এবং সে প্রত্যেকটা সাবজেক্টে এখানে কিছু কিছু করে নাম্বার পেয়েছে, কিন্তু ম্যাথমেটিক্সটায় তাকে কোনো নাম্বার দেওয়া হয়নি এবং তার নাম্বারের সমগ্র অর্থাৎ টোটাল হলো 288 এবং তার নাম্বারের পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ হলো 48%। এবার এই ছেলেটির নাম্বার আমরা 60% করব। এবার 60% করতে গেলে এই ম্যাথে তাকে কত দিতে হবে সেটাই আমরা গোল শীটের মাধ্যমে ক্যালকুলেশন করব। তাহলে শুরু করি। সবার প্রথমে আমাকে যেতে হবে ডেটা ট্যাবে এবং ডেটা ট্যাবের অন্তর্গত ডেটা টুলস গ্রুপে আমাকে মাউস পয়েন্টার নিয়ে এসে হোয়াট ইফ অ্যানালাইসিস অপশনটিতে ক্লিক করতে হবে এবং হোয়াট ইফ অ্যানালাইসিসের অন্তর্গত গোল শীট অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। এখানে গোল শীটে ক্লিক করলে আমরা তিনটে অপশন পাবো, সেট সেল, ট্রু ভ্যালু এবং বাই চেঞ্জিং সেল। তাহলে সেট সেল কোনটা? সেট সেল হচ্ছে আমার টার্গেট সেল, অর্থাৎ যে সেলটাতে নাম্বারটা আমি বাড়াবো, অর্থাৎ পার্সেন্টেজের সেল। তাহলে এখানে ক্লিক করে সেট সেল অর্থাৎ এই পার্সেন্টেজের এই সেলটা আমরা সিলেক্ট করলাম। এবার ট্রু ভ্যালু অর্থাৎ আমি কত পার্সেন্ট চাচ্ছি, আমি এখানে 60% চাচ্ছি, আউটপুট ভ্যালু হচ্ছে আমার 60%, তার জন্য আমরা টু ভ্যালুতে 60 লিখলাম। এবার বাই চেঞ্জিং সেল অর্থাৎ কোন সেল থেকে বাড়বে, মানে কোন সেলের নাম্বারটা আমরা অ্যাড করছি। তাহলে এখানে ম্যাথের নাম্বারটা আমরা অ্যাড করব, তাহলে এই ম্যাথের যে ফাঁকা সেলটা আছে আমরা সেটা সিলেক্ট করব, করে ওকেতে ক্লিক করব এবং আবার ওকেতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার ম্যাথে 72 মানে 72 যোগ হয়েছে এবং পার্সেন্টেজটা 60% হয়ে গেছে। আমরা এইভাবেই গোল শীটকে ব্যবহার করতে পারি। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমাদের ইশেখা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।